একটা সময় পরে যে ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হয়, এন্ড বিগত 16 বছরের যে আওয়ামী রেজিম সেই সময়টাতে তাদের দাপট এবং হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম ঘুম খুন সহ বিভিন্ন রকমের অপরাধ প্রবণতা খুব বেশি বেড়ে যায়। এবং সর্বশেষ আমরা দেখি যে কোটা আন্দোলন 2024 জুলাই অভ্যুত্থান, সেখানে সর্বপ্রথম যে 15 জুলাই রাজু ভাস্কর্যতে যে আপনার কোটা বিরোধী যে ছাত্ররা ছিল তাদের উপরে যে হামলা করা হয় সেদিক থেকে হচ্ছে সূত্রপাত। তারপর থেকে হচ্ছে ধারাবাহিকভাবে যে আক্রমণ এবং হচ্ছে তার ফলশ্রুতিতে হচ্ছে গুম খুন খুন হত্যা সহ হচ্ছে বিভিন্ন রকম সন্ত্রাসী কার্যক্রম, তার ধারাবাহিকতায় কিন্তু আজকের এই ছাত্রলীগের যে নিষিদ্ধ হবে, হ্যাঁ গতকালকে যে অন্তর্বর্তী সরকার হচ্ছে নিষিদ্ধ করেছে তার ধারাবাহিকতায় করেছে। তো এটা আসলে মানে এই বর্তমান সময় হচ্ছে একটা উপযুক্ত সিদ্ধান্ত বলে আমি মনে করি ছাত্রলীগের যে নিষিদ্ধতার যে ব্যাপার। এই তো আমরা তো ওদের ভুলবো না, বাংলাদেশের মানে মাটির গন্ধে ওরা আমাদের হৃদয়ে হৃদয়ে থাকবে। আমি ক্যাপশনই দিয়েছি, তোমরা আছো আমাদের হৃদয়ে হৃদয়ে, তোমরা থাকবে বাংলাদেশের মাটির গন্ধে।